পোষ মানে না, পোষ মানা। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশ্যে এলো বহুল আলোচিত ছবি তুফানের ট্রেইলার। এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলব। ধুন্ধুবার অ্যাকশন নিয়ে তুফান যেন আরো একবার জানিয়ে দিল সবকিছু তার হুকুমেই চলবে। টিজ প্রকাশের পর তুফান যেন সবখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তুফান তুফান, আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। তারপর লাগে উড়াধুরা গান যেন আরো একবার সকলের মনে নাড়া দিয়ে জানান দেয় তুফান আসছে। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। শেষ পর্যায়ে এসে কিছুটা সমালোচনার জন্ম নেয় তুফানের ট্রেলার না আসায়। আর সে সুযোগে অনেকেই কপি বলাবলি করছিল, কেউ কেউ নানাভাবে বাজে মন্তব্য করছিল। তবে সবকিছুতে পানি ঢেলে তুফান যেন জানান দিল সে আসছে। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার। এবং তার অবস্থান ছিল, আছে এবং থাকবে। কোনো রকম অপশক্তি তাকে কোনোভাবেই আটকে রাখতে পারবে না। সময়ের জনপ্রিয় পরিচালক রায়হান রাফির নির্মাণে তুফান মুক্তি পাবে আসছে সোমবার ঈদুল আজহার দিনে, যেখানে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলা সহ অনেকেই। নাদিম হাসান, চ্যানেল আই। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার।